আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে বিয়ে করেছিল দুটি কারণে। একটি মূল কারণ হচ্ছে টাকা। সে ভাবছিল যে আমি সুপারস্টার শাকিব খানের মতো হয়তোবা প্রত্যেকটা ছবিতে 40-50 লক্ষ টাকা করে নেই, হ্যাঁ আমার অনেক টাকা আছে। সেকেন্ড কারণ আমাকে ভোগ করা, যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা পরে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে। তাছাড়া তো তার একাধিক বিয়ে হওয়ার কথা ছিল না। চাওয়া পাওয়া, আমি ফ্ল্যাট চেয়েছি, সে কি আমাকে ফ্ল্যাট দিয়েছে? ইভেন ফ্ল্যাট তো দূরের কথা, সে তো আমাকে একটা বিয়েতে একটা অর্নামেন্টস দেয়নি, শুধুমাত্র এই নাকফুলটা ছাড়া। তাও তো আমি চেয়েছি আমার স্বামীর কাছে। আমার যদি আমি যদি বলি যে হচ্ছে আমাকে একটা আমাদের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের ভবিষ্যতে বাচ্চার জন্য একটা বাসা কেনো, এটা কি আমার কি ভুল হয়েছে? যদি আমি বলেও থাকি, আমি যদি ভুল করে থাকি, আমাকে শাস্তি দিবেন আপনারা। আর দ্বিতীয়ত কথা, তার চাওয়াগুলো আমি পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি, শুধু ফ্ল্যাট আর গাড়ি ছাড়া। যখন ইসলামিক শরীয়ত মতে আমার সাথে বিয়ে হয়, তারপর থেকে সে আমার বাসায় আসা যাওয়া শুরু করে, রাত দিনে থাকে, দিনে রাতে সে থাকে। কিন্তু সবাই জানতো যে ওই মুহূর্তে আমি তার প্রেমিকা, কিন্তু আমি তার বিবাহিত স্ত্রী ছিলাম ইসলামিক শরীয়ত মতে। কিন্তু তারপর থেকে সে আমার কাছে বিভিন্নভাবে অনেক কিছু চায়, যেমন হচ্ছে রোলেক্সের একটি ঘড়ি, ডায়মন্ড খচিত, একটা রোলেক্সের ডায়মন্ড খচিত অরিজিনাল ঘড়ির মূল্য অবশ্যই 10 লাখ টাকার ঊর্ধ্বে, আই থিঙ্ক, আমার আইডিয়া নাই, আপনারা ভালো বলতে পারবেন। তার হচ্ছে আরও দাবি ছিল আংটি দিতে হবে, চেন দিতে হবে, কারণ আমি নায়িকা ওয়াইফ, আমি তার বউ, কিন্তু আমি নায়িকা। তো সে বলে যে তুমি ময়মনসিংহের বউ, তুমি আমাকে কী কী দিয়েছো, এগুলো যখন আমার গ্রামবাসী দেখতে যাবে বা আমার পরিবার দেখতে যাবে, আমি তাদেরকে কী বলবো? আমি যেন তাদেরকে বুঝাইতে পারি তুমি অনেক ভালোবাসো আমাকে, এই জিনিসগুলো আমি আমার চাই, তুমি দিতে পারলে দিবা, না দিতে পারলে যাই হোক তোমার ব্যাপার। আমাকে এইভাবে মিষ্টি কথা বলেছিল।